বলছে তার সাথে বেড শেয়ার করলে আমাকে প্রমোশন বাড়াবে, এদিক দিয়া এই কাজটা তো আমার পক্ষে সম্ভব না, এদিক দিয়ে বাবা মা আছে তাদের টেনশন, ভাই আছে বোন আছে এদের খুব টেনশনে খুব আছি, এখন যে কি করব সেটা ভাইবা চিন্তা পারছি না। তো অনেক ভাবার চিন্তার পরে স্যারের কথায় রাজি হলাম, পরে স্যারের সাথে আস্তে ধীরে ধীরে স্যারের সাথে আস্তে ধীরে ধীরে সম্পর্ক হলো, বেড শেয়ার করতে করতে হঠাৎ করে এখন দেখি আমার প্রমোশন বেড়ে গেছে, আস্তে ধীরে আমি আরো উপরে উঠতেছি। তো যাই হোক যেটাই হোক, কিন্তু আমার লস হয় নাই লাভই হয়েছে, কিন্তু এতদিন প্রমোশন ছাড়া কাজ করছি, যেই স্যালারি পাইতাম বাবা মা ভাই বোন নিয়ে খুব কষ্ট চলতো, এখন যখন স্যারের কথা শুনছি তারপর থেকে এখন তো মনে করেন যে আমার ভালোই প্রমোশন হয়েছে, হাতে টাকা পয়সাও ভালো আছে, সব কিছুতেই চলাফেরায় খুব ভালো। তো সেজন্যই আমি স্যারের কথায় রাজি হয়েছি, দেখলাম ভাইবা চিন্তা যে আমার সব দিক দিয়েই ভালো হবে। তো এখন দেখি যত মানে প্রমোশন বাড়ছে ছাড়ের চাহিদা ততই বাড়তেছে, মানে যত উনি প্রমোশন বাড়াচ্ছে তত তার চাহিদা বাড়ছে, যে ওনার কাছে থাকতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, নানান ধরনের কাহিনী শুরু করে দিচ্ছে, কারণ প্রমোশন বাড়াইছি এখন হ্যার কথা মতো ওর কাজ করতেই হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এখন আমি ছোট্ট একটা গল্প নিয়ে আসছি আপনাদের কাছে, আমার জীবন গল্প। তো আমি একটা অ্যাডমিন অফিসে চাকরি করতাম, আমি অ্যাডমিন ম্যাডাম হিসাবে, তো ওখানে চাকরি করতেছি অনেক দিন, কিন্তু আমার স্যালারি বাড়তো না, প্রমোশন দিত না। তো এরকম করতে করতে প্রায় 2-3 বছর হয়ে গেল করতেছি, কোনো প্রমোশন হয় না। তো চিন্তা ভাবনা করলাম যে কি করা যায়, দেখি স্যারের কাছে যাই, স্যারকে বলে যদি কিছু একটা করা যায়। তো স্যারের কাছে গেলাম, যাওয়ার পরে স্যারকে বললাম, স্যার আমি তো আজকে প্রায় 2-3 বছর চাকরি করি, তো আমার তো আর প্রমোশন আপনি বাড়াচ্ছেন না, যা আছে তাই আছে, আমার জুনিয়র যারা তারা আমার চেয়ে ভালো ভালো ইয়া করতেছে, আর আপনি আমাকে দিচ্ছেন না প্রমোশন, ওদের বাড়ছে আমার বাড়ছে না, আমি তো কিছু বুঝতে পারতেছি না স্যার, আপনি কি করবেন বলেন আমাকে, আমার প্রমোশন না বাড়লে স্যার এতটুকু টাকা পয়সা দিয়া আমার মা আছে বোন আছে ভাই আছে সবাইকে আমার চালাইতে হয়, তো আমি কিভাবে কি করব বলেন, আমার তো আমার এই এক আমার এক লাইন ইনকাম দিয়ে আমার মা বোন ভাই সবাইকে চালাতে হয়, তো স্যার আমার প্রমোশনটা যদি একটু বাড়তো। তখন স্যার বলে, তোমার প্রমোশন বাড়বে, ওদের যেমন বাড়ছে তোমারও বাড়বে, কিন্তু আমার একটা সত্যে রাজি হতে হবে, আমার একটা সত্য আছে। জি স্যার বলেন আপনি কি সত্য। যখন স্যারকে বললাম, স্যার বলল যে তোমার প্রমোশন বাড়তে পারে এক সত্যে। আমি কি সত্য স্যার? হয় তুমি যদি আমার কথা মতো চলো তাহলে তোমার প্রমোশন বাড়বে। আমি তো জিজ্ঞেস করলাম, স্যার আপনি কি কথা মতো চলতে হবে আমাকে বলেন। পরে বলতেছে, তুমি যদি আমার সাথে বেড শেয়ার করো তাহলে তোমার প্রমোশন বাড়বে। তখন বললাম, স্যার এটা কি ধরনের প্রশ্ন উত্তর করলেন, এটা কোনো কথা হইলো যে প্রমোশন বাড়তে গেলে আপনার বেড শেয়ার করতে হবে? স্যার এটা আমি পারবো না। কয় তাহলে তোমার প্রমোশনও বাড়বে না, তুমি ভেবে চিন্তায় আমাকে বললো তাহলে এখন যাও। তো অনেক ভেবে চিন্তায় বললাম যে স্যার মানে কি করব, স্যার বলছে তার সাথে বেড শেয়ার করলে আমাকে প্রমোশন বাড়াবে, এদিক দিয়া এই কাজটা তো আমার পক্ষে সম্ভব না, এদিক দিয়ে বাবা মা আছে তাদের টেনশন, ভাই আছে বোন আছে এদের খুব টেনশনে খুব আছি, এখন যে কি করব সেটা ভাইবা চিন্তা পারছি না। তো অনেক ভাবার চিন্তার পরে স্যারের কথায় রাজি হলাম, পরে স্যারের সাথে আস্তে ধীরে ধীরে স্যারের সাথে আস্তে ধীরে ধীরে সম্পর্ক হলো, বেড শেয়ার করতে করতে হঠাৎ করে এখন দেখি আমার প্রমোশন বেড়ে গেছে, আস্তে ধীরে আমি আরো উপরে উঠতেছি। তো যাই হোক যেটাই হোক, কিন্তু আমার লস হয় নাই লাভই হয়েছে, কিন্তু এতদিন প্রমোশন ছাড়া কাজ করছি, যেই স্যালারি পাইতাম বাবা মা ভাই বোন নিয়ে খুব কষ্ট চলতো,
এখন যখন স্যারের কথা শুনছি, তারপর থেকে এখন তো মনে করেন যে আমার ভালোই প্রমোশন হয়েছে, হাতে টাকা পয়সাও ভালো আসছে, সব কিছুতেই চলাফেরায় খুব ভালো। তো সেজন্যই আমি স্যারের কথায় রাজি হয়েছি, দেখলাম ভাইবা চিন্তা যে আমার সব দিকটাই ভালো হবে। তো এখন দেখি যত মানে প্রমোশন বাড়ছে, ছাড়ের চাহিদা ততই বাড়তেছে, মানে যত উনি প্রমোশন বাড়াচ্ছে তত তার চাহিদা বাড়ছে যে ওনার কাছে থাকতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, নানান ধরনের কাহিনী শুরু করে দিচ্ছে। কারণ প্রমোশন বাড়াইছি, এখন হ্যার কথা মতো আমার কাজ করতেই হবে, কারণ সে আমার প্রমোশন বাড়াইছে। এখন অনেক কিছু সহ্য করে প্রায় 4-5 বছর হয়ে গেল এভাবেই চলতেছে, চলতে চলতে এখন আর পারি না। তো স্যারকে বললাম, স্যার অনেক তো হইছে, এলা একটু বন্ধ করেন। স্যার বলে যে তুমি যদি আমার কথায় রাজি না থাকো তাহলে তোমার প্রমোশন যেমন বাড়াইছি এমন কমাইতেও পারব। মানে স্যার আমার এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে মানে ইয়ে করতো যে যদি আমি তার কথায় রাজি না হয় তাইলে আমাকে আবার আগের পথে নামাই দিবে, তাহলে তখন আবার আমি কষ্ট করবো, ইয়ে করবো। সে ভাইবা আর ছাড়ের কথা ফালাইতে পারি না, উনি যা বলছে আমি তাই করছি। তো আস্তে ধীরে এরকম চলতেই আছে। স্যারকে যখনই বলি যে স্যার না আজকে না, তখনই বলে তাহলে তোমার চাকরি নাই, নানান ধরনের ভয় দেখায়। ভয় দেখাইতে দেখাইতে এই পর্যন্ত আসছে, যাক যত যাই হয়েছে তাও প্রমোশনটা আছে, কাজ করতেছি। তো দেখেন আমি সামান্য প্রমোশন বাড়াইতে গিয়ে আর নিজের ক্ষতি নিজে করলাম, যদি তখন লুপ না করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হইতো না। কারণ ওই যে তখন বলছে যে আমি যদি ওনার সাথে বেড শেয়ার করি তাহলে উনি আমাকে টাকা দিবে, প্রমোশন বাড়াবে, তো সেই লোভে আমি তার বেড শেয়ার করছি, করার পরে আজকে এই পর্যন্ত, সেজন্য আজকে আমার এরকম। তো আমি সবাইকে বলি যে আমার মতো এরকম কাজ কেউ করবেন না, টাকার লোভে কেউ পড়বেন না, যতটুকুর মধ্যে আছে অতটুকুই থাকার চেষ্টা করবেন, কারণ এতটুক থেকেই কোনোদিন বড় হইতে পারবেন। যদি লুপ করেন তাইলে যৌতি লুপে তাঁতি নষ্ট, এরকম হবে আমার মতো দশা হবে, যেরকম আমি লুপ করছি বিদায় আজকে আমার এই শাস্তি পাইতে হইতাছে। তো সবার কাছে বলি সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন।